खास कोलकाता विषाक्त जल खे एकजुन मृत्युर अभियोग असुस्थ बहु भवानीपुर पुरसभा श्रमिक क्वार्टारे नलबाहित जले विष थाकार अभियोग पुरसभा नलबाहित विषाक्त जल खे मृत्युर अभियोग भवानीपुर शशी शेखर बोस रोडर घटना पुरसभा जले ड्रेनर जल मिसे विपत्ति बोले अभियोग डीएल खान रोडे पुरसभा पाइपलाइन फेटे विपत्ति मेरामति होयेछे आर समस्या नेई एमनटा दाबी स्थानीय बड़ कोअर्डिनेटर रतन मालाकारेर আর এবার আপনাদের দেখাবো হেস্টিংসে বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি কারণ আপনারা জানেন যে পাঁচলার বিজেপি প্রার্থীকে নিয়ে বিজেপির অসন্তোষ একেবারে আছড়ে পড়েছে নির্বাচনী কার্যালয়ে দেখতে পাচ্ছেন হেস্টিংসের ছবি আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে আমি এর আগেও সত্যজিৎ তোমার সঙ্গে কথা বলছিলাম তুমি বলছিলে যে মুকুল রায়ের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা কিন্তু তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু এই বিক্ষোভ এই ক্ষোভ প্রশমিত হয়েছে বলে তো মনে হচ্ছে না দেখো সুব্রজিৎ প্রথম দফা যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ চলছিল পাঁচলার বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীর বিরুদ্ধে আর এখন এই মুহূর্তে তুমি যে হেস্টিংসের সামনে হেস্টিংসে বিজেপির যে নির্বাচনী কার্যালয় তার সামনে যে বিক্ষোভ দেখছো আমি আমাদের ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে বলবো দেখাতে সামনে যে বিক্ষোভ দেখছো নতুন করে বিক্ষোভ দানা বেঁধেছে এবং এই বিক্ষোভ কিন্তু পাঁচলা নিয়ে নয় ঠিক একই রকম ইস্যুতে উদয়নারায়ণপুরের বিজেপির কর্মী সমর্থকরা এখানে জমায়েত করেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন উদয়নারায়ণপুরের যে বিজেপির প্রার্থী সুমিত রঞ্জন কাড়া তার বিরুদ্ধে তারা এই প্রার্থীকে মানতে নারাজ এই প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এই অভিযোগে কিন্তু এই মুহূর্তে একটু আগে পর্যন্ত কিন্তু এখানে বিজেপির যে কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন তারা কিন্তু একটু আগে পর্যন্ত এখানে স্লোগান দিচ্ছিলেন এবং রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হয়েছে এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ যে সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং এই ব্যারিকেড ভেঙে বিজেপির যে কার্যালয় সেই কার্যালয়ে বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপির কোনো প্রতিক্রিয়া কি সত্যজিৎ পাওয়া গেল ছিলেন তারা দেখো প্রথম দফায় যারা পাঁচলা থেকে এসেছিলেন তাদের প্রতিনিধিদের সঙ্গে বিজেপির নেতৃত্বের কথা হয়েছিল এবং যে কথা হয়েছিল তাতে তারা সন্তোষ প্রকাশ করেছিলেন তারা বিক্ষোভ আপাতত স্থগিত করেছিলেন তারা যেমনটা জানিয়েছিলেন যে সময় চাওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে এবং এই নিয়ে আলাপ আলোচনা একটা খুব প্রশমিত হতে না হতে আরেকটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ নিয়ে এই অসন্তোষ এই মুহূর্তে চলছে হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে সত্যজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ